আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরিশাল বোর্ডের 2023 সালে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের বাংলাদেশের বিশ্বপরিচয় বিষয়ের খ সেটের এমসিকিউ অ্যানসারটি আমরা দেখব। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার ও বাধ্যবাধকতা সমূহ আইন, এটি কার উক্তি? টিএইচ গ্রিনের উক্তি। বাংলাদেশের কোন জেলায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হয়? সিলেট জেলায়। একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে বলা হয়েছে প্রশ্নবদ্ধ যে চিহ্ন আছে এখানে কোন চিহ্নে কোনটি বসবে, এখানে সমাজ বসবে। জনাব হুমায়ুন রশিদ চৌধুরী কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন? 1986 সালে। এসডিজি বাস্তবায়নে আমাদেরকে পরিবেশ দূষণ কমাতে হবে, সকল ক্ষেত্রে বৈষম্য কমাতে হবে, কার্যকর অর্থনৈতিক নীতি তৈরি করতে হবে। 1, 2, 3 সঠিক। উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে বলা হয় জনাব তামিম তার ব্যবসা থেকে কি পাবেন? মুনাফা। ক দেশটিতে ভোক্তারা স্বাধীনতা ভোগ করে, ব্যক্তিগত সম্পদ নিশ্চিত হয়। 1 ও 2 সঠিক অ্যান্সার। কোন সালের মধ্যে আমাদেরকে এসডিজি অর্জন করতে হবে? 2030 সালের মধ্যে। উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক আলোকে বলা হয়েছে তোমার পাঠ্য বইয়ের কোন ব্যক্তিটির সাথে জনাব গ এর মিল আছে? খন্দকার মুস্তাক। জনাব হাসানের পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ ছিল উন্নত অর্থনীতির জন্য, দেশের নিরাপত্তার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। 1, 2, 3 সঠিক। কোন তারিখে আমরা জাতিসংঘ দিবস পালন করি? 24 অক্টোবর। কোন অর্থনৈতিক ব্যবস্থাটি সারা বিশ্বে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। উদ্দীপক দেওয়া আছে, এখানে বলা হয়েছে ওই সময় জনাব আরমানের কি করা উচিত ছিল? তাৎক্ষণিক গাড়িটি থামানো উচিত ছিল। মুজিবনগর কোন জেলা অবস্থিত? মেহেরপুর জেলা অবস্থিত। নিচের কোনটি সবচেয়ে নিচু পাহাড়ের চূড়া? পিরামিড। তমুদ্দুন মজলিস কোন ধরনের প্রতিষ্ঠান? সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আরেক ফাল্গুন উপন্যাসটি কে লিখেন? জহির রায়ান। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? এম মনসুর আলী। পূর্ব পাকিস্তানের উন্নয়ন ব্যাহত হয়, উন্নয়ন ব্যবহৃত হয় শাসক গোষ্ঠীর বৈষম্যের কারণে, ব্যাহত হয় এখানে এবং পূর্ব পাকিস্তানের জন্য কম অর্থ বরাদ্দের কারণে। 1 ও 2 সঠিক আছে। কোন জেলাটি প্রলয়নকারী বলয়ে অবস্থিত? চট্টগ্রাম। উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে 21 নং প্রশ্ন বলা হচ্ছে ক নদীটির নাম কি? ব্রহ্মপুত্র। ফুয়াদের এলাকার জঙ্গলের গাছগুলো উঁচু ভূমির লাল মাটিতে জন্মায়, একটি নির্দিষ্ট ঋতু দ্বারা প্রভাবিত। 1 ও 3 সঠিক অ্যান্সার। বিশ্ব এইডস দিবস কবে, কোনটি? 1 ডিসেম্বর। রাষ্ট্রের মুখ্য কাজ গুরুত্বপূর্ণ কেন? শক্তিশালী অর্থনীতির জন্য। কবর নাটকের পটভূমি কোনটি? ভাষা আন্দোলন। উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে প্রশ্ন করা হয়েছে তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়টি তুলুর মধ্যে প্রতিফলিত হয়েছে? কিশোর অপরাধ। এসডিজি এর 4 নং লক্ষ্য কোনটি? গুণগত শিক্ষা। ইউনিসেফ কাজ করছে নারীদের আত্মনির্ভরশীল করতে, নারীদের আত্মনির্ভরশীল করতে, নারীদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে। 1 ও 2 সঠিক অ্যান্সার, ইউনিফেম হবে। ঠিক আছে, বাংলাদেশের গড়ান বনভূমির আয়তন কত? সঠিক অ্যান্সার এখানে নাই, এটা হচ্ছে 4192 বর্গ কিলোমিটার হবে, কিন্তু অপশন অনুসারে যদি আমরা দিতে চাই 4191 দিতে পারি, কাছাকাছি অ্যান্সার এটা। খ কোন জিনিসটি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে পুরোপুরিভাবে অনুপস্থিত? দেশপ্রেম। এ হচ্ছে অ্যান্সার। তোমরা চাইলে ভিডিওটি বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দিতে পারো, পরিষেবা করে শিক্ষার্থীরা তোমার কমেন্ট সেকশনে লিখে দিতে পারো তোমাদের কার কয়টি এমসিকিউ সঠিক আছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।